সেরা পাঁচটি স্মার্টফোন সম্পর্কে জানাচ্ছি যেগুলো কিনা 15 থেকে 20 হাজার টাকায় এই মুহূর্তে আপনারা চোখ বন্ধ করে কিনতে পারবেন। আর এই ফোনগুলো সর্বোচ্চ 8GB র্যাম, সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে সহ গেমিং চিপসেটের পাশাপাশি সুপার ফাস্ট চার্জিং স্পিডকেও সমর্থন করে। সো আমাদের আজকের তালিকায় 5 নম্বরে থেকে স্মার্টফোনটা হচ্ছে গিয়ে টেকনো স্পার্ক 10 প্রো। এই স্মার্টফোনটা দুইটা ভেরিয়েন্টের সাথে আসে, একটা হচ্ছে গিয়ে 4GB র্যামের ভেরিয়েন্ট এবং অন্যটা হচ্ছে গিয়ে 8GB র্যামের ভেরিয়েন্ট। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 16GB র্যামের ফিলিংটা আপনারা নিতে পারবেন টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোন থেকে। সো ফোনটার প্রাইসিংটা সম্পর্কে জানার আগে এক নজরে এর ভালো মন্দ দিকগুলো সম্পর্কে জানিয়ে দিচ্ছি। স্পার্ক 10 প্রো স্মার্টফোনটা 6.8 ইঞ্চের বিশাল সাইজের আইপিএস এলসিডি প্যানেলের 90Hz ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লের সাথে আসে। গেমিং এর জন্য অথবা পারফরমেন্সের জন্য মিডিয়াটেক G88K ইউজ করেছে তারা, যেটা 12 ন্যানোমিটারের কিছুটা পুরনো চিপসেট। তারপরও বর্তমানে ম্যাক্সিমাম স্মার্টফোনই এই চিপসেটের সাথে উক্ত বাজেটে আসছে। সো বাজেট অনুযায়ী একটা ডিসেন্ট চিপসেটকে ইউজ করেছে টেকনো। এছাড়া 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেট আপ থাকছে ফোনটার পেছনে, সামনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি। আর হ্যাঁ, এই তালিকায় যতগুলো ফোন রয়েছে তাদের তুলনায় এই ফোনটার মানে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটার সেলফি ক্যামেরা সবচেয়ে বেটার এবং মারাত্মক। এছাড়া 8GB র্যাম 4GB র্যামের দুটো ভেরিয়েন্ট তো থাকছেই এই ফোনটায়, তার পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে টেকনো এখানে। দুইটা 4G সিমের সাথে একটা মাইক্রো এসডি কার্ডকে একসাথে ইউজ করা যাবে 1000GB পর্যন্ত স্পার্ক 10 প্রো স্মার্টফোনটায়। 5000mAh ব্যাটারি তার সাথে 18W ফাস্ট চার্জিং, এই সব কিছু মিলিয়ে স্পার্ক 10 প্রো স্মার্টফোনটা 15 থেকে 18 হাজার টাকায় সবচেয়ে ভালো একটা ডিল হয়ে যাবে। তবে টেকনোর খালাতো ভাই ইনফিনিক্স কিন্তু মারাত্মক লেভেলের স্মার্টফোন অফার করছে এই 18,000 টাকার আশেপাশে, যার নাম হচ্ছে গিয়ে Note 30। এবং আজকের তালিকার 4 নম্বর স্মার্টফোন হচ্ছে গিয়ে ইনফিনিক্স Note 30 স্মার্টফোনটি। কেন এই ফোনকে মারাত্মক বলছি, এর বিশেষ কারণ হচ্ছে গিয়ে এর চিপসেট। 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা মিডিয়াটেকের হেলিও G99 ইউজ করা হয়েছে এখানে, যার জন্য কিনা আপনারা মারাত্মক লেভেলের গেমিং করতে পারবেন। মানে পাবজির মতো গেমগুলো 40 FPS এ ইজিলি প্লে করা পসিবল হবে ইনফিনিক্সের Note 30 স্মার্টফোনে। পেছনের ডিজাইনটা কিছুটা ইউনিক এবং বড় বড় 3টা ক্যামেরা কাট আউট পাওয়া যাবে ফোনটার পেছনে, কিন্তু এখানে শুধুমাত্র 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটাই কাজের। এছাড়া ফ্রন্টে ইনফিনিক্স ইউজ করেছে 16 মেগাপিক্সেলের সেলফি। তো ক্যামেরা পারফরমেন্সের দিক দিয়েও এই ফোনটা মোটামুটি ভালোই বলা চলে। এছাড়া 8GB র্যামের দুইটা ভেরিয়েন্টের সাথে আসে ফোনটা মার্কেটে, 8 128GB এবং 8 256GB। আমি অবশ্যই বলবো যে 128GB ভেরিয়েন্টটা কেনার জন্য 18 থেকে 19 হাজার টাকায়, বিকজ আপনারা এক্সট্রা এসডি কার্ডকে ইউজ করে আরও 1000GB পর্যন্ত মেমোরিকে এক্সটেন্ড করতে পারবেন। আর এই ফোনটাতেও 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে ইউজ করে টোটাল 16GB ভার্চুয়াল র্যামকে আপনারা ইউজ করতে পারবেন। এই স্মার্টফোনটাতে 6.78 ইঞ্চির বিশাল আকৃতির 120Hz একটি আইপিএস এলসিডি প্যানেলের ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে রয়েছে। সো টেকনো ডিসপ্লের তুলনায় এই ফোনটার ডিসপ্লে কিন্তু আরও বেশি স্মুথ এবং ভিভিড। আর Android 13 সাথে আসা এই ফোনটা আগামীতে Android 14 আপডেটও পেয়ে যাবে। তাছাড়া 5000mAh ব্যাটারি এবং 45W চার্জিং স্পিড, এই সকল কিছু মিলিয়ে টেকনোর তুলনায় ইনফিনিক্সের এই ফোনটা একদম মারাত্মক একটা স্মার্টফোন। তবে উক্ত বাজেটে আরও কিছুটা বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আপনারা রিয়েলমির C55K দেখতে পারেন। সো বন্ধুরা, রিয়েলমি C55 এর সবচেয়ে হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI 4 এর সাথে আসা এই ফোনটা আগামী 2 বছর মানে Android 14 এবং 15 আপডেট পেয়ে যাবে। এছাড়া 3 বছরের মতো সিকিউরিটি প্যাচের আপডেট দিয়ে দিবে রিয়েলমি। আর এই স্মার্টফোনটাতে মিডিয়াটেকের G88 এর মতো চিপসেটকে ইউজ করা হয়েছে। তো G99 থাকলে আরও কিছুটা বেটার হতে পারত, বাট ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে রিয়েলমি কিছুটা এগিয়ে, তাই এর চিপসেটটা বাজেট অনুযায়ী কিছুটা নর্মালি দেওয়া হয়েছে। 6.72 ইঞ্চির একটি 90Hz ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে থাকছে ফোনটার ফ্রন্টে। আর এখানে 5 হোল কাটআউটে আইফোনের বিশেষ ফিচার মানে ডাইনামিক আইল্যান্ডের মতো ফিচারকে দেওয়া হয়েছে। রিয়েলমির এই স্মার্টফোনটার পেছনে 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি। এছাড়া 5000mAh ব্যাটারি তার সাথে 33W চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা ঘণ্টাখানেকের ভেতরেই ফোনটা ফুললি চার্জ হয়ে যাবে। এই ফোনটা 4GB 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টের সাথেই আসে। 4GB র্যামের ভেরিয়েন্টটা হয়তো 15,000 টাকার আশেপাশে পাওয়া যায় এবং 6GB র্যামের ভেরিয়েন্টটার আনঅফিশিয়াল প্রাইসটাও 16 থেকে 17 হাজার টাকা। সো আমি মনে করি আনঅফিশিয়ালভাবে কিনলেই ভালো হয়, কারণ বেশি র্যাম পেয়ে যাচ্ছেন আপনারা। অল রাইট গাইস, অনেকগুলো এলসিডি প্যানেলের ডিসপ্লে যুক্ত স্মার্টফোনকে সাজেস্ট করলাম। এবার তালিকার 2 নম্বর স্মার্টফোন মানে Redmi Note 12 4G সম্পর্কে জানাচ্ছি।
এই স্মার্টফোনটা পার্সোনালি আমার একটা ফেভারিট স্মার্টফোন বিকজ এখানে 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের 120 হার্টজের মাখনের মতো ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi এছাড়া থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন ফুল এইচডি প্লাস রেজুলেশন এক কথা বলতে গেলে বাজেট অনুযায়ী সবচেয়ে মারাত্মক লেভেলের ডিসপ্লে থাকছে এই নোট 12 4G স্মার্টফোনে আর বাজেটের কথা যেহেতু বলছি এই ফোনটার 8GB র‍্যামের ভেরিয়েন্টটা বর্তমানে 20,000 থেকে 21,000 টাকায় আনঅফিশিয়াল ভাবে ইজিলি পাওয়া যায় তবে অফিশিয়াল ভাবে আপনারা 19,000 টাকা দিয়ে 4GB র‍্যামের ভেরিয়েন্টটা কিনতে পারেন আর হ্যাঁ এখানেও সর্বোচ্চ 16GB র‍্যামকে ইউজ করা যাবে ভার্চুয়াল ভাবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 চিপসেট রয়েছে পারফরমেন্সের জন্য যেটা দ্বারা কিনা গেমিং অত বেশি না করা গেলেও একটা স্টেবল পারফরমেন্স পাওয়া যাবে মানে 10:2 40fps এ পাবজি গেমটা খেলার মতো দের থেকে দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 5000 mAh এর ব্যাটারির সাথে এই Redmi Note 12 4G স্মার্টফোনটায় সাথে থাকছে 33 ওয়াটের চার্জিং স্পিড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর আর 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে ফোনটার পেছনে সামনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি তবে এর বদলে আপনারা যদি আরো হেভি পারফরম্যান্স যুক্ত অ্যামোলেড ডিসপ্লে স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে আমাদের আজকের তালিকা নাম্বার 1 পজিশনে থাকা ফোনটা শুধুমাত্র আপনারই জন্য আর এই ফোনটার নাম হচ্ছে গিয়ে poco x5 আমি জানি যে অনেকেই বর্তমানে poco মাদারবোর্ড ইস্যু নিয়ে অনেকটাই ক্ষিপ্ত তারপরও মাত্র 20,000 থেকে 21,000 টাকায় poco x5 স্মার্টফোনটা আমাদেরকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর মতো 5G চিপসেট অফার করছে এছাড়া এই ফোনটাতে 6GB এবং 8GB র‍্যামের ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন আর Redmi Note 12 4G স্মার্টফোনের মতোই 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল থাকছে ফোনটার উপরে যেখানে কিনা মাখনের মতো 120 হার্জের রিফ্রেশ রেটকে দিয়ে দিয়েছে poco ফোনটার মধ্যে Android 13 চলছে বর্তমানে আগামীতে Android 14 এর আপডেট পাওয়া যাবে এছাড়া এখানে গেমিং পারফরম্যান্সটাও কিন্তু খুব ভালো বাজেট অনুযায়ী পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনারা মিডিয়াম গ্রাফিক্সে হাই লেভেলে খেলতে পারবেন জাইরো প্রক্সিমিটি কম্পাস আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকায় ফোনটার ভেতরে সেন্সরের কোনো অভাবই বোধ করা যাবে না সাথে থাকছে আয়ার ব্লাস্টারের মতো সেন্সর এছাড়া এখানে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং স্পিড এই সকল কিছু মিলিয়ে poco x5 স্মার্টফোনটা আসলে মারাত্মক তবে এর ক্যামেরা ডিপার্টমেন্টটা কিছুটা বিলো অ্যাভারেজ অথবা অ্যাভারেজ টাইপের বিকজ এখানে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরাকে ইউজ করেছে poco সামনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সো এক কথা বলতে গেলে নাম্বার 1 পজিশনে এই ফোনটা ছাড়া আর কোনো ফোনই বর্তমানে আপনাদের চোখে পড়বে না বাট poco এর উপর অ্যালার্জি থাকলে মানে poco ব্র্যান্ডটাকে পছন্দ না করলে আপনারা এই বাজেটে Realme 10 4G স্মার্টফোনটা দেখতে পারেন সেই ফোনটাতে মিডিয়াটেক হেলিও G99 এর মতো চিপসেট রয়েছে তার পাশাপাশি 6.4 ইঞ্চির 90 হার্জ এর অ্যামোলেড ডিসপ্লেও পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর 5000 mAh এর ব্যাটারি সব মিলিয়ে Realme 10 ফোনটাও খুব ভালো ক্যামেরা সেটআপ ডিসপ্লে আর ব্যাটারির সাথে আসে এছাড়া Realme 10 ফোনটার পারফরম্যান্সও মারাত্মক লেভেলের সো বন্ধুরা এতগুলো ফোন থেকে আপনার পছন্দের ফোন কোনটা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন আর পরবর্তী ভিডিওর জন্য লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ